হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সো আরও একবার আপনাদের আমার এই চ্যানেলে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাহা অল ইন অন আমি আপনাদের সামনে জি এ হিন্দ আজাদ আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো আমি কিন্তু খুব সহজেই বেশ কয়েকটি স্টেপের মাধ্যমে আপনার জন্মের তারিখ এবং মাস বলে দিতে পারবো এমনকি আপনিও ভিডিওটি ফুল দেখলে যে কারো জন্মের তারিখ ও মাস বলে দিতে পারবেন সো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন বেল আইকনটি ক্লিক করে যাবেন এখানে মাত্র ছটি স্টেপের মাধ্যমে আমি আপনার জন্ম তারিখ ও মাস বলে দেব মাত্র ছটি স্টেপের মাধ্যমে কিন্তু তাহলে শুরু করা যাক স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান করার আগে আপনাকে কী করতে হবে একটি পেন নিয়ে নিন এবং খাতা নিয়ে নিন প্রথমত আপনি আপনার জন্ম তারিখটি কোথাও লিখে নিন খাতাতেই লিখে নিন জন্ম তারিখটি যেমন ধরুন আমার জন্ম তারিখ চব্বিশ আমার চব্বিশ তারিখে জন্ম হয়েছে তাই আমি চব্বিশ লিখে নিলাম আপনিও আপনার জন্মের তারিখটা লিখে নিন এবার চলে যায় আমরা স্টেপ নাম্বার টুয়ে স্টেপ নাম্বার টুয়ে আপনাকে করতে হবে যে এবার আপনি আপনার জন্ম তারিখকে দুই দিয়ে গুণ করেন আপনার জন্ম তারিখকে দুই দিয়ে গুণ করেন যেমন আমার জন্ম তারিখ চব্বিশ তাই চব্বিশ গুণিত দুই সমান আটচল্লিশ এবার চলে যাই আমরা স্টেপ নম্বর থ্রিতে স্টেপ নম্বর থ্রিতে করতে হবে গুণ করে যত হয়েছে তার সঙ্গে পাঁচ যোগ করেন গুণ করে যত হয়েছে তার সঙ্গে পাঁচ প্লাস করতে হবে যেমন আটচল্লিশ প্লাস ফাইভ গুণ করে আমার আটচল্লিশ হয়েছিল প্লাস ফাইভ সমান তিপ্পান্ন চলে যায় এবার স্টেপ নম্বর ফোরে স্টেপ নম্বর ফোরে এবার যোগ করে যত হলো সেই সংখ্যাকে পঞ্চাশ দিয়ে গুণ করেন যোগ করে যত হয়েছে সেই সংখ্যাকে পঞ্চাশ দিয়ে গুণ করেন যেমন তিপ্পন্ন হয়েছিল যোগ করে আমার তিপ্পান্ন ইন্টু পঞ্চাশ সমান ছাব্বিশশো পঞ্চাশ এবার চলে যাবো আমরা স্টেপ নম্বর ফাইভে স্টেপ নম্বর ফাইভে কিন্তু এবার গুণগুলো সব সঠিক করবেন কিন্তু এবার গুণ করে যত হয়েছে সেই সংখ্যার সঙ্গে আপনার জন্মের মাসটা যোগ করেন গুণ করে যত হয়েছে সেই সংখ্যার সঙ্গে আপনার মাসটা যোগ করতে হবে যেমন আমার জন্ম মাস হলো ছয় সুতরাং ছাব্বিশশো পঞ্চাশ প্লাস ছয় স্টেপ নম্বর সিক্স এটা কিন্তু লাস্ট স্টেপ এই লাস্ট স্টেপ আপনি যদি সঠিক সঠিক করে থাকেন তাহলে আপনার তো নিশ্চয়ই সঠিক হবে আপনার জন্ম মাস যোগ করে যত হয়েছে সেখান থেকে দুইশো বিয়োগ করেন যোগ করে যত হয়েছে সেখান থেকে দুইশো পঞ্চাশ বিয়োগ করতে হবে তাহলে ছাব্বিশশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ বিয়োগ করলে চব্বিশশো ছয় হয় তাহলে এটাই আমার জন্ম তারিখ এবং মাস লাস্টের দুই সংখ্যাটি কিন্তু মাস আর প্রথমের সংখ্যাগুলো হবে সে যেই দুটি সংখ্যা আছে যেমন শূন্য ছয় সেই দু জন্মের মাস হবে শেষের দুটি সংখ্যা জন্ম মাস আর প্রথমে একটি বা দুটি থাকুক না কেন সেটা হবে জন্মের তারিখ